খ্রিস্টানের সফলতার সঙ্গে তো আমরা প্রলয় পণিতা। তো বন্ধুরা, আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করছি। তা গোলাপ গাছের যে সাত পাতা ডাল বা এলা ডাল নিয়ে আমার আপনাদের মধ্যে যে সংশয় থাকে, এবং গোলাপ গাছের যে সাত পাতা ডাল সেই ডালটায় ফুল আসে কি আসে না, আদৌ কোন সাত পাতা ডাল আমরা রাখবো, কোন সাত পাতা ডাল আমরা কেটে দেব, এই এলা ডাল আর সাত পাতা ডাল নিয়ে একটা ঝড় উঠেছে। সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছি সবাই পোস্ট করছে, সবাই মিলেই বলছে, যারা নতুন বাগানিরা তারা বিশেষ করে গোলাপ গাছ এনে তারা বলছে যে এই এলা ডাল রাখবো কি রাখবো না, এই সাত পাতা ডাল রাখবো কি রাখবো না। তা বন্ধুরা, এই সাত পাতা ডাল আর এলা ডাল গোলাপ গাছের যে কি কোনটা ভালো কোনটা ক্ষতিকর সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। তা আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার চ্যানেলের সব ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আমার পরিবারের তোমরা সদস্য হয়ে যেতে পারো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। এই গাছটা হাইব্রিড ট্রি রোজ, সেটাও তোমাদের বলে দিলাম। এই গাছটা ফুল মারাত্মক সুন্দর হয়, প্রথমে ডিপ ইয়েলো কালারের হয়, তোমরা দেখতেই পাচ্ছ এই ফুলটাকে, এই ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ ডিপ ইয়েলো কালারের হয়, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়, বড় হয়ে যাওয়ার পর যখন ব্লুমিংটা পুরো ফুটে যায় তখন দেখো এই স্টেজটা হচ্ছে সব থেকে বড় হয়ে যাওয়া, মানে টোটালটাই ব্লুমিং হয়ে গেছে, টোটাল ফুলটাই ফুটে গেছে, এইটা হচ্ছে স্টেজ তোমরা দেখতেই পাচ্ছ। আর ফার্স্ট যখন হালকা হালকা করে ব্লুমিং হবে দু থেকে তিন দিনের মাথায় কাপ সেটে ব্লুমিংটা হয়, খুব সুন্দর ব্লুমিং, এই জন্য এই গাছটা আমার কাছে এনে রাখা। তা বন্ধুরা, তোমাদেরকেও আমি জানাবো যে আমি খুব শীঘ্রই একটা গোলাপ গাছ শুধুমাত্র গোলাপ প্রেমীদের জন্য একটা ভিডিও আনব, এবং সেইখানে ছাদ বাগানের জন্য পাঁচখানা সেরা গোলাপ গাছের ভ্যারাইটির আমি নাম করব, যে ভ্যারাইটিগুলো রাখলে আপনাদের ছাদ বাগান, তোমাদের ছাদ বাগান সবার থেকে সেরা গোলাপ বাগান হবে, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। পাঁচটা ভ্যারাইটি বেশি টাকা খরচা করে গাঁদা গোলাপ গাছ কিনতে আমি বলবো না, পাঁচখানা আমি গোলাপ গাছের ভ্যারাইটির নাম বলবো, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আনবো, এবং ওই ভিডিওটার মধ্যে গোলাপ গাছ সম্পর্কে অনেক কিছু আমি তথ্য দেবো যা আমি এতদিন অর্জন করেছি, যা আমার অভিজ্ঞতা হয়েছে। তা বন্ধুরা, এবার যে মূল বিষয়ে আসা যাক, আমি যে বলছিলাম সাত পাতা ডাল বা এলা ডাল এই নিয়ে একটা ঝড় উঠেছে, সবাই বলছে সাত পাতা ডালে নাকি ফুল হয় না, কিন্তু আমার এখানে আজ সাত পাতা ডালে ফুল হয়, এটাই হচ্ছে অবিশ্বাস্য। তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের দেখাবো। এইটা আগে তোমাদের জানতে হবে যে কোন সাত পাতা ডালে ফুল হয়, কোন সাত পাতা ডালে বা এলা ডালে ফুল হয় না, এটা তোমাদের আগে জানতে হবে। এবং সাত পাতা ডালটা, সাত পাতার যে ডাল বা এলা ডালের রহস্যটা কী, ওটা কীভাবে আসে আমাদের, আমাদের গাছে কীভাবে আসে সেটা আগে আমাদের জানতে হবে। তা বন্ধুরা, প্রথমে আমি বলি আমার যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যে দেখো সাত পাতা ডালে ফুল হয়ে আছে, তোমরা খেয়াল করো, এই দেখো সাত পাতা, 1 2 3 4 5 6 7 ওটা গেল। আচ্ছা, আবার এদিকে দেখো তার নিচে আবার একটা সাত পাতা, এখানেও দেখো সাত পাতা। তা এই যে সাত পাতা ডাল, এই সাত পাতা ডালেও ফুল হয়, এবার কোন সাত পাতা ডালে ফুল হয় না, আমরা কোন এলা ডালটা কাটবো, কোন এলা ডালটা কাটবো না, সেটা তোমাদের এবার আমি জানাবো। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ না করে, টোটাল এই সাত পাতা ডালের যে কনফিউশন তোমাদের মনের মধ্যে যে ঘোরাফেরা করছে যে কোনটা কাটবো, তোমরা অনেকেই টেনশনে গাছপালা ভালো করতে পারছো না, হয়তো তোমাদের ভয় লেগে যাচ্ছে কোন এলা ডালটা কাটবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা নতুন বাগানি আর যারা পুরনো বাগানি তারা হয়তো অনেকে জেনে থাকবে কোন এলা ডালটা কাটবো। তো বন্ধুরা, আগে আমাদের জানতে হবে এলা ডালটা কী, এলা ডাল কীভাবে আসে,
সাত পাতা ডালটা কি? সাত পাতা ডাল হলো আমাদের এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা যে গাছের ডালের সাথে গ্রাফটিং করা হয় সেই ডালটাকে আমরা বলি এলা ডাল বা সাত পাতার ডাল, সেই গাছে ফুল হয় না। তা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গাছের গোড়ার দিকটা, দেখো একটা জায়গা ফুলে আছে, এই দেখো এই যে জায়গাটা ওপর অংশটা, এই জায়গাটায় গ্রাফটিংটা করা হয় আর নিচের অংশটা সাত পাতা বা এলা ডালে গ্রাফটিংটা করা হয়। কেন করা হয়? সাত পাতা ডাল বা এলা ডালে খুব তাড়াতাড়ি শেকড় বংশ বিস্তার করতে পারে, সেই কারণে করা হয়। তোমাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই এই যে গ্রাফটিংয়ের পোর্শনটা, এই যে গাছটা হয়েছে গাছের চোখ দিয়ে, গাছের ডাল থেকে চোখ বার করে, চোখ বার করে এই এলা ডালের সাথে গ্রাফটিং করে। তোমরা দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা বোঝাবার চেষ্টা করছি। এবার এই জায়গা হচ্ছে মেন পয়েন্ট, এই যে গ্রাফটিং দেখছো, গ্রাফটিংয়ের ওপর থেকে যদি ডাল বেরোয় সাত পাতা তোমরা ভুল করেও কাটবে না, বা গ্রাফটিংয়ের নিচে থেকেও যদি সাত পাতা ডাল বেরোয় তোমরা ভুল করে কাটবে না, সেই ডালটাকে একটু বড় হতে দেবে, বড় হতে দিয়ে তোমাদের ওয়েট করে দেখতে হবে সেই গাছে কুঁড়ি আদৌ আসছে কি না। যদি কুঁড়ি আসে জানবে সেই ডালটা কাটার কোনো প্রয়োজন নেই, সেটা সাত পাতার ডাল হতে পারে। কিন্তু ফুল যে ভ্যারাইটির সাথে আপনার এই গাছটা গ্রাফটিং করা আছে, এই গাছের যে ভ্যারাইটিটা যেটা গ্রাফটিং করা আছে অলরেডি সাত পাতা ডালের সাথে, তো সেই ফুলটাই হবে, তোমাদের অন্য ফুল হবে না। কেননা হচ্ছে গ্রাফটিং যে ডালটায় করা হয় সেইটা এমনি এলা ডাল, সেই ডালে কখনোই ফুল হয় না। তোমরা এটা বারবার ধরে খেয়াল করবে, ভিডিওটা ভালোভাবে দেখবে, আমি যেটা বোঝাবার চেষ্টা করছি তোমাদের মনের মধ্যে সংশয় সব চলে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যে গ্রাফটিং। এবার দেখবে এই ডাল থেকেও যখন কাটাই ছাটাই করবে ডাল থেকেও দেখবে নতুন ব্রাঞ্চ বেরোবে, সেটাও সাত পাতা ডাল হয়, সেটা একদম 100% শিওর তোমাদের জেনে নিতে হবে, সেটা তোমাদের কাটার কোনো দরকার নেই, সেটা ফুল হবে। সাত পাতা ডাল মানে এই নয় যে তোমাদের সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে, এটা বন্ধুরা তোমাদের বারবার বলছি খেয়াল রাখবে, সাত পাতা ডাল মানে কেটে দিতে হবে এটা নয়, সাত পাতা ডালেও ফুল হয়, আমি সেটা প্রমাণস্বরূপ তোমাদের দেখাচ্ছি। তোমাদের মনের মধ্যে সংশয় থাকবে যে তাহলে আমরা কোন সাত পাতা ডালটা কাটবো, আমি বারবার বলি সাজেস্ট করি একদম নিচে গ্রাফটিংয়ের একদম নিচে থেকে, এই যে গ্রাফটিংটা তোমরা দেখছো এই গ্রাফটিংয়ের একদম নিচে, এই যে মোটা জায়গাটা গ্রাফটিংয়ের হয় তার একদম নিচে থেকে যদি হয়, যদি দেখো নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে তখন তোমরা কাটতে পারো। একটু পরিষ্কারভাবে তোমাদের দেখাবার চেষ্টা করি, দেখো এই যে ধরো গ্রাফটিং, এইটা ধরো ডাল, এইটা হচ্ছে এলা ডাল, এই এলা ডালের সাথে এটা গ্রাফটিং করা, এই এলা ডাল থেকে যদি বেরোয় তখন তোমরা 100% কনফার্ম যে ওটা তোমাদের ফুল হবে না। আর এই গ্রাফটিংয়ের গা দিয়ে বা গ্রাফটিংয়ের নিচে দিয়ে যখন বেরোবে সেইটা আমি এখনও পর্যন্ত আমি নিজেই কনফিউজ, আমি অনেক রোজারিয়ানের সাথে কথা বলেছি, অনেকেই বলেছে আমরা বুঝতে পারি না, ওই জন্য আমরা 5 থেকে 6 ইঞ্চি গাছের ডালটাকে আগে বাড়তে দিই, দেখি কুঁড়ি আসছে কি না, তারপর আমরা ডিসিশন নিয়ে সেটাকে উবড়ে দিই। ডালটা যখনই বেরোবে তোমাদের এই গোড়া থেকে উবড়ে দিতে হবে, কেটে দেবে না বন্ধুরা। কেটে দিলে কী সমস্যা হবে তোমাদের মনের মধ্যে কোশ্চেন অলরেডি জেগেই গেছে যে কেন কাটবো না। কেটে দিলে কী হবে? কেটে দিলে যে ডালটা বেরিয়ে থাকবে সেই ডাল থেকে আবার পরবর্তীকালে আবার সেই সাত পাতা ডাল বেরোবে, আবার নতুন ব্রাঞ্চ বেরোবে সেই সাত পাতার ডালে, সেই সাত পাতা ডাল বেরিয়ে আবার সেই, এই যে অনেকে বলে সাত পাতা ডাল নাকি সব খাবার খেয়ে নেয়, আমি এটা বিশ্বাস করি না। একটা ডাল টোটাল মাটির খাবার, টোটাল টবে যে খাবার আমরা দিই সেই খাবার খেয়ে নিতে পারে গাছ, কি অরিজিনাল যে গাছটা আমাদের সেই গাছে পৌঁছতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, এটা হয় না। তবে সাত পাতা ডাল খুব তাড়াতাড়ি বাড়ে,
তোমাদের একটা আমি বুদ্ধি দিয়ে দিতে পারি, সাত পাতা ডাল তোমরা বুঝবে কি করে? অন্যান্য যেসব ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চের তুলনায় সাত পাতা ডালের যে এলা ডাল, সেই ডালের ব্রাঞ্চ যে ড্যাপগুলো বেরোয় দেখবে লাল লাল হয়ে, সেটা দেখবে অনেক ফাস্ট বাড়ছে। তখন তোমাদের মধ্যে একটা জানতে পারবে যে এইটা আমাদের নিশ্চয়ই এলা ডাল বা সাত পাতা ডাল, এতে আমাদের ফুল হবে না। তবে তোমাদের 5 থেকে 6 ইঞ্চি গাছটা, ডালটা ঠিক এরকম সাইজ হবে, তোমরা দেখবে যে কুঁড়ি আসছে না, তারপর তোমরা উপড়ে দেবে, কখনো কাটতে যাবে না। ডাল রেখে দেওয়া মানে আবার ওখান থেকে পরবর্তীকালে আবার সেই ডাল বেরোবে। তো মোটামুটি বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পারলাম সাত পাতা ডাল বা এলা ডাল কী হয়। আর আমি আর একটা কথা বলে রাখছি, আমি নেক্সট ভিডিও আনছি শুধুমাত্র গোলাপ প্রেমীদের জন্য। 5টা টপ ভ্যারাইটি আমি বেছেছি, আমার নিজের পছন্দ, আপনাদেরও পছন্দ হবে আশা করি। এই 5টা ভ্যারাইটির মধ্যে সব কিছু আছে, আপনার সেন্টেড গোলাপ আছে, বিগ সাইজ গোলাপ আছে, প্রচুর পরিমাণে ফুল হয় সেরাম গোলাপ আছে। এইভাবে আমি 5টা গোলাপ গাছ আমি পছন্দ করেছি, সেটা এখন বলবো না, আমি নেক্সট ভিডিও আনবো শুধুমাত্র গোলাপ প্রেমীদের জন্য। সেই ভিডিওর মধ্যে অনেক কিছু আমার টিপস থাকবে গোলাপ গাছে, মাটিতেই হবে সে সবার থেকে সেরা গোলাপ, সেই ভিডিও আমি নিয়ে আসবো। আর আমার ভিডিও অলরেডি প্রতিস্থাপন, মাটিতে কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে হয় তার ভিডিও অলরেডি দেওয়া আছে, আর সেই ভিডিওর আপডেটও আমি নিয়ে আসছি। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভিডিওটা ভালো লেগে তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর একটা তোমাদের আমি টিপস দিয়ে রাখি, একটাই টিপস দেবো আজকে, টিপসটা হচ্ছে এই গোলাপ গাছে, গোলাপ গাছে এই যে তোমার টবের মাটি দেখেছো, এই মাটির ওপরটা সবসময় পরিষ্কার রাখতে হবে। যেমন দেখো আমার পাতা পড়ে আছে, এই পাতাগুলোকে সব আমরা সরিয়ে দেবো। গোলাপ গাছ হচ্ছে রাজা গাছ, তাকে রাজকীয়র মতন রাখতে হবে, 4 থেকে 5 মাস শীতের সময় পাবে, সে তোমাদের মন ভরিয়ে দেবে। এই গোলাপ গাছের মাটি সবসময় তোমাদের পরিষ্কার রাখতে হবে, নাহলে এই যে পাতাগুলো পড়বে, পুরনো পাতাগুলো যেগুলো হলুদ হলুদ হয়ে খসে খসে পড়বে, সেই থেকে ফাঙ্গাল অ্যাটাক করার সম্ভাবনা খুব বেশি থাকে, রোগ পোকার আক্রমণ হওয়ারও খুব সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা সাত পাতা ডাল বা এলা ডালে তোমাদের মোটামুটি সংশয় ক্লিয়ার হয়ে গেছে আজকের এই ভিডিও দেখে। আরও যদি কিছু জানতে চাও আমার কমেন্ট করে জানাবে। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।